এটাই কি তোমার বিধান তাহলে জেনে রাখো তোমার বিধান আমি মানব না এতকাল যা যা বলেছো আমি মুখ বুঝে সহ্য করেছি কিন্তু কি ভাবো নিজেকে তুমি একাই লাঠি ঘুরিয়ে যাবে তা তো হয় না তুমি তুমি জুনিয়াকে খুন করেছো না শয়তান কোথাকার আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না বলে দিলাম কিছু করতে পারবে না এর আগে তুমি আমার অনেক ক্ষতি করেছো কিন্তু আর সেই সুযোগ তোমাকে আমি দেব না কি হলো চলো বসে রইলে বেরোবে না না আমি যাব না সে কি যাবে না মানে তোমার বন্ধু অসুস্থ তুমি যাবে না না এখন যাওয়ার দরকার নেই অদ্ভুত কথা আচ্ছা বেশ ঠিক আছে যাবে না তো বন্ধুকে ফোন করো কি নাম যেন মালতি দেবী উনি অসুস্থ শরীরে তোমার জন্য এত রাত অব্দি অপেক্ষা করবেন আরে কি আশ্চর্য বলো তো আমার বন্ধু আমি বুঝে নেব তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এখন ফোন করার দরকার নেই আমি বললাম তো পরে দেখা যাবে এখন স্ট্রেঞ্জ অদ্ভুত লাগছে তুমি হঠাৎ ডিসিশনটা পাল্টাচ্ছ বেরিয়ে চলে যাচ্ছিল আমি না ডাকতে তো চলেই যেতে কি হলো বলো তো হঠাৎ করে মানে আমি সঙ্গে যেতে চাইছি বলে কি তুমি কেন নিজের ধারণাটা আমার উপর জোর করে চাপিয়ে দিতে চাইছো বলো তো কি আশ্চর্য আমি আবার কবে কি তোমার উপর চাপিয়ে দিলাম আজ পর্যন্ত তোমার কোনো ডিসিশন ইন্টারফেয়ার করিনি তাহলে আজকে কেন ইন্টারফেয়ার করছো তোমার অ্যাটিটিউড দেখে তোমার ব্যবহার দেখে যে কোনো সুস্থ মানুষ যা করবে আমি তাই করছি আমি কিছু করার নেই যদি তোমার এটাকে ইন্টারফারেন্স বলে মনে হয় কথা বলি ইন্দু যদি তোমার এটাকে আবার ইন্টারফারেন্স বলে মনে হবে কিন্তু স্টিল না বলে পারছি না তুমি যেখানে যেতে চাইছো বা যেতে চাইছিলে আমার মনে হচ্ছে আমার সেখানে প্রবেশাধিকার নেই আমি সেখানে টোটালি আনওয়ান্টেড হ্যাঁ কি কথাটা খুব একটা ভুল বলিনি তাই না না তুমি কেন ভুল করবে তুমি তো কখনোই ভুল করো না তোমরা পুরুষরা কখনোই ভুল করো না সব ভুল শুধু আমরাই করি তুমি কেন কৈফিয়ত দেবে তোমার কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই সব কৈফিয়ত আমাকে দিতে হবে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কে আমার বন্ধু কার সাথে কি দরকার বাস বাস এনাফ ইজ এনাফ তুমি হঠাৎ করে ব্যাপারটাকে জেনারেলাইজ করে দিচ্ছ কেন আর আমি তো বুঝতে পারছি না যে তুমি আমাকে অ্যাকিউজ করছো আরে বা ওকে ফাইন কিছু জিজ্ঞাসা করাটাই আমার অন্যায় হয়েছে ক্ষমা চাইছি আমি সরি আমাকে ক্ষমা করে দাও আমি ঠিক এই কথাটা বলতে চাইনি অপূর্ব আমি না শোনো আমার কথা শোনো আমি বলতে চাইনি একে অপূর্ব রাধা শিলিগুড়ি আর মজা দেখাচ্ছি তোকে এই তো দেখি দিব্যি শান্ত হয়ে শুয়ে আছে তবে যে নীলু বলছিল খুব রেসলেস হয়ে আছে পাগলামো বেড়ে গেছে দেখি তো একবার আয় আয় আর একটু কাছে আয় দিব্যি তো আমায় আয় রাধা রাধা কি আছে শুয়ে আছিস কেন রে শরীরটা একটু খারাপ তোর রক্ত খেলেই আমি ঠিক হয়ে যাবো সত্যি উন্মাদ হয়ে গেছে তোর রক্ত খেলেই আমি ঠিক হয়ে যাবো আপনি যান বেশি ব্যাপারে যান কি
করছিস তুই এটা পিষে কে কি করছিস? আমি মরে যাব, তোরা সবাই আমার শত্রু, তোরা সবাই আমায় মারতে চাস, আমি সত্যি সত্যি মরে যাব। রাধা শান্ত হ, কেউ তো শত্রু নয়, শান্ত হ রাধা। সবাইকে মেরে ফেলবো আমি, আমি সবাইকে মেরে ফেলবো, তোকে বাবাকে, তোরা আমায় মারতে চাস না, তোরা আমায় বাড়ি থেকে তাড়াতে না না, আমি সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে। কেউ তাড়াতে চায় না, শান্ত হ, শান্ত হ। তুই আমাদের কত আদরে, তুই এরকম করলে আমরা কত কষ্ট পাই বলতো, তোর বাবা কত কষ্ট পায়। কষ্ট পাই আর আমি যে এত কষ্ট পাই সেটা তোরা ভাবিস? তোরা সবাই আমার শত্রু, আমি সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো আমি। না 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 না, একদম না, আমি মেরে ফেল, না আমি মেরে ফেল, না তোর কিচ্ছু হবে না, এরকম অলক্ষণে কথা বলবি না, তোর কিচ্ছু হবে না, তোর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না, তুই শান্ত হ, শান্ত হ। শান্ত হতে দিচ্ছ কোথায়? শালা বিয়েটা কেচে দেবার জন্যই তো এত রকম অ্যাক্টিং করছি। আমি মরে যাবো, আমি মরে যাবো, সবাইকে মেরে ফেলবো। চুপ, একদম চুপ, আমি বারণ করেছি এই কথাটা বলবে না। তুই আমার কাছে এসো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, এসো একদম এসো, এসো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কেউ কেউ কিচ্ছু বলবে না তোকে, এসো। রাধা মাধব, রাধা মাধব, আমার মেয়েটাকে একটু শান্তি দাও, ভালো করে দাও। বিয়ে তো আমি কিছুতেই করব না। ঠাকুরজি আসব? এসো বড় বুদি। এসেছি, কি করে বলবো বুঝতে পারছি না। তুমি এত সংকোচ করছো কেন বলো তো? আমি যদি তোমাকে কিছু জিজ্ঞেস করি তুমি রাগ করবে না তো? তুমি আমার যে সম্পর্কে অনেক বড়, আমি তোমার উপর রাগ করবো কেন বলো? কি বলবে? অপূর্ব, আর তোমার মধ্যে কি কিছু হয়েছে? তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? অপূর্ব তোমায় কিছু বলেছে? না, আসলে ওর মুখটা তো আয়নার মতো পরিষ্কার, ভেতরে সবটা দেখা যায়। তোমার কি মনে হয় আমি তোমার ভাইকে কষ্ট দিচ্ছি? না না ঠাকুরজি, তুমি কি বলছো, আমি কখনো বলিনি। তাহলে এই প্রশ্নটা আমাকে না করে তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো না, দেখো কি বলে। কেন তখন থেকে তোমার ভাই তোমার ভাই করে যাচ্ছ বলো তো? তুমি আমার নিজের নও? আমি কি তোমাকে কোনো অংশে কম ভালোবেসেছি অপূর্বর থেকে? না বৌদি, তুমি আমাকে অপূর্বর মতন করে ভালোবাসো না, তা নাহলে অপূর্বর মুখ দেখে তো তুমি ঠিক বুঝতে পারো যে ওর কষ্ট হচ্ছে। আমার মুখ দেখে তো তোমার একবারও মনে হয় না যে আমি আনন্দে নেই, সেটা তো তোমার একবারও মনে হয় না বৌদি? ঠাকুরজি সরি, সরি বৌদি, আমি আমি সরি, তোমার সঙ্গে আমি এইভাবে কথা বলেছি, আমার আমার না মাথা ঠিক হয়ে গেল। ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি, বোকামে আমি তোমাকে সারা জীবন নিজের ছোট বোনের মতো দেখে এসেছি, কেন তুমি আমাকে তোমার দাদার বউ ভাবো? আমাকে আমাকে তুমি খুলে সবটা বলো, বিশ্বাস করো না। পারবো না, না না, আমি আমি পারবো না, আমি সব বলতে পারবো না, কিছুতেই পারবো না। ঠাকুরজি, ঠাকুরজি চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না, তাতে মন কষাকষি ভুল বোঝাবুঝি আরো বাড়ে। আমাকে না বলতে পারো তুমি, তুমি অপূর্বকে ঘুরছে করে সব বলো। না না, আমি অপূর্বকে হারাতে পারবো না, আমি কিছুতেই অপূর্বকে হারাতে পারবো না বৌদি। ওকে হারাবে কেন? হারাবার তো কোনো কথা নেই। সব কিছু শোনার পর অপূর্ব যদি আমার জীবন থেকে সরে যায়,
আমি কি করব বৌদি? আমি তো ওকে ছাড়া ভাবতে পারি না কিছু। ঠাকুরজি, ঠাকুরজি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। ঠাকুরজি তুমি আমাকে বলো কি হচ্ছে, বলো না। আমি বলতে পারবো না, বলতে পারবো না, পারবো না বৌদি। তুমি আমাকে বিশ্বাস করো বৌদি। হ্যাঁ কি না? তুমি আমাকে বলো, আমি কথা দিচ্ছি তোমার আমার কথা আমাদের মধ্যে থাকবে, কাউকে বলবো না। কি হয়েছে ঠাকুরজি বলো? সুদীপ ফিরে এসেছে। আমি কি করব বৌদি বুঝতে পারছি না। সারা পৃথিবীটা কিরকম উল্টে পাল্টে যাচ্ছে জানো? আমি তো অপূর্বর সঙ্গে এগিয়ে যেতে চাইছি, আর সুদীপ আমার আমার আঁচলটা না পিছন থেকে টেনে ধরে আছে। আমি না পারছি এগোতে, না পারছি পিছনে পড়ে। আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না করছি। তাই তুমি সেদিনকে সুদীপের বাড়িতে গেছিলে দক্ষিণেশ্বর যাওনি? বাধ্য হয়েছিলাম যেতে গো, কি করব বলো? বারবার আমাকে ডাকছে, আমি তো এটাও বলতে পারি না যে আমাকে বিরক্ত করছে। আমি তো এখনো ওর কাছে ওর ইন্দু বৌদি এখন। ঠাকুরজি, ও তোমার বিয়ের কথাটা জানি, সব বলেছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। ও ভাবছে বাবা জোর করে অপূর্বর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ফুলটা ভাঙাও, আমি অনেক চেষ্টা করেছি বৌদি, কিছুতেই মানতে চাইছে না। কি করব আমি বলো? আমি আর কত বোঝাবো? তুমি তো জানো ও কিরকম রাগি, ওর কিরকম জিদ। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না, ওর নিজের ক্ষতি পর্যন্ত করে ফেলে। আমি কি করব বলো বৌদি? কিন্তু ঠাকুরজি, এত বড় একটা ঘটনা তুমি বেশি দিন তো লুকাতে পারবে না। অপূর্বর তো একদিন না একদিন জানবে, তখন কি হবে? কিন্তু সেটাই ভয় পাচ্ছি বৌদি, সেই দিনটা আমি কি করব। আমি আমি সত্যি জানি না, যদি কোনো হ্যালো, হ্যাঁ বলছি, না আমি যাব না, পেশেন্টের বোন যাবে। আশ্চর্য, তো পেশেন্ট দেখতে চাইছে তো আমি কি করব? বললাম তো আমি যেতে পারবো না। কার ফোন ঠাকুরজি? কে আছে হাসপাতালে? সুদীপ, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমায় সুদীপ দেখতে চাইছে? ও তো সবসময় আমাকে দেখতে চায় বৌদি, ওর আর কি চাইবার আছে বলো? কিন্তু আমার স্বামী আছে, আমার সংসার আছে, ওর জন্য আমি আমার এত বড় ক্ষতি করতে পারবো না। এভাবে কথা বলতে নেই। আর কিভাবে বলবো বৌদি, আর কিভাবে বলবো বলো তো? ও তো আমাদের সকলের কাছে মরে গিয়েছিল, তাহলে কেন আমার ফিরে এলো? কেন ঠাকুরজি? তুমি সুদীপের কাছে যেতে চাও? না, আমি যেতে চাই না, আমি যেতে চাই না। প্রত্যেক দিন বাড়ি ফিরে অপূর্বকে মিথ্যে কথা বলতে আমার ভালো লাগে না। আমি যেতে চাই না। তোমাকে মিথ্যে কথা বলতে হবে না,
যদি অপূর্বকে কেউ মিথ্যে কথা বলে আমি বলবো। ঠাকুর জি, তুমি কোনো ভুল করছো না, তুমি কোনো ভুল করছো না। আমিও একজন স্ত্রী, আমি যদি তোমার জায়গায় থাকতাম তুমি আজ যা করছো আমি তাই করতাম। তুমি নির্ভয়ে যাবে, বাকিটা আমি সামলে নেব, সামলে নেব। আমি কি করবো?